सुप्रिय दर्शक एस्ट्रोलजार के सी पाल हमार आजकेर आयोजन आपनी कि शत्रुर उत्पाते जर्जरित मुक्तिर उपाय कि ताकि जानें विशेषकर शत्रु आगे अपन के बुझते हैं जो आमार कि प्रकाश्य शत्रु ना गुप्त शत्रु এটি কিন্তু আগে বুঝতে হবে। তো বিশেষ করে গুপ্ত শত্রু আর প্রকাশ্য শত্রু, গুপ্ত শত্রু কিন্তু আমরা চিনি না, বিশেষ করে কে কোথার থেকে গুপ্তভাবে শত্রুতা করবে, মিথ্যা ষড়যন্ত্র করবে, কর্মক্ষেত্রে ষড়যন্ত্র করবে, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে গোপনে চুরি করার চেষ্টা করবে বা ডাকাতি করার চেষ্টা করবে, এমনকি পথে ঘাটে ছিনতাই করার চেষ্টা করবে, বা গুপ্ত শত্রুরা বিশেষ করে আপনার অনুচিত অবৈধ কাজবাজ বা গোপন প্রেম প্রণয় ফাঁস করে দেবে, যার ফলে সংসার সমাজে ইমেজ নষ্ট হবে, এমনকি গুপ্ত শত্রুরা বিশেষ করে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা মোকদ্দমা ঠুকে দিয়ে আপনাকে বিপর্যস্ত করতে পারে। অর্থাৎ এই গুপ্ত শত্রুর উৎপাত কিন্তু চরম আকার ধারণ করতে পারে প্রকাশ্য শত্রু অপেক্ষা। তো প্রকাশ্য শত্রুরা যদি চাঙ্গা হয় তখন মারামারি, লাঠালাঠি, কাটাকাটি হতে পারে, এমনকি সেই মারামারির মাধ্যমে ফৌজদারি মামলায় গ্রেপ্তার হতে পারেন বা জেল জরিমানা হতে পারে। এই তো শত্রু দুটোই কিন্তু ভয়ঙ্কর, তবে গুপ্তটা বেশি ভয়ঙ্কর প্রকাশ্যটা অপেক্ষা। প্রকাশ্য শত্রু অনেক সময় হয়তো আপনাকে মেরেই ফেললো, কিন্তু গুপ্ত শত্রু কিন্তু চতুর্দিক থেকে দিন দিন আপনাকে ভোগাতে থাকবে। তারপরেও কিন্তু শত্রুকে কোনোভাবেই কিন্তু দুর্বল ভাবার উপায় নেই। কারণ দেখুন, একটি সাপ, আপনি একটি সাপের যদি লেজে বাড়ি দিয়ে ছেড়ে দেন, তাহলে সে কিন্তু কোনো না কোনোভাবে আপনার উপর সবল মারতে পারে। অর্থাৎ শত্রুকে মানে নিঃশেষ করতে হবে বা শত্রুর কুপ্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য নিজে বুলেট প্রুফ জ্যাকেট পরতে হবে। বিশেষ করে গুপ্ত শত্রুদের কিন্তু আমরা চিনি না, তো আমরা সেই শত্রুদের নিঃশেষ করব কিভাবে বা শত্রুদের উৎপাত থেকে আমরা মুক্ত হব কিভাবে? তবে আমি যদি মজবুত থাকি, আমার গ্রহগণ যদি মজবুত থাকে, আমার ক্ষমতা যদি দিন দিন বৃদ্ধি পায়, তাহলে কিন্তু শত্রুতার বা শত্রুরা পরাস্ত হবে, এমনকি শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে বা শত্রুরা প্রকাশ হয়ে যাবে। তো বিশেষ করে এই শত্রুর উৎপাত থেকে মুক্তির জন্য আমাদের কী কী করণীয় বা কোন কোন দিকে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, সেই সঙ্গে কী প্রতিকার ধারণ করলে আমরা এই শত্রুর উৎপাত থেকে মুক্তি পাবো, এই সকল কিছু নিয়েই কিন্তু আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো যে আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, সেই সঙ্গে মনোযোগ সহকারে দেখতে হবে। দেখুন, এখানে বোর্ডে কিন্তু একটি ছক এবং একটি হাত অঙ্কিত আছে। তো ছকে কিন্তু একটি লগ্ন দিয়ে তারপর শত্রুতা বোঝানো হবে। এইভাবে ১২টি লগ্নের কিন্তু ১২ রকম শত্রুতা তৈরি হবে, ১২ রকমভাবে কিন্তু আপনাদের ক্ষতিগ্রস্ত করতে পারে। তো এই বাকি ১১ রকম ব্যাপার কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে। তাই তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। সেই সঙ্গে আমি আশা রাখব যে এই ভিডিও দ্বারা বিশেষ করে যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে শিক্ষা গ্রহণ করছেন, এমনকি জ্যোতিষ শিক্ষার্থী যারা আছেন, সেই সঙ্গে যারা জ্যোতিষ গবেষক আছেন, জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন অধ্যাপনা করবেন এবং করছেন, এই সকলেরই পরিপূর্ণ আশা পূরণ করবে, এটা আমার বিশ্বাস। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো দর্শকবৃন্দ, আপনাদের যেহেতু আজকের আয়োজন যে আপনি শত্রুর উৎপাতে জর্জরিত, এর থেকে মুক্তির উপায় কি? তো দেখুন, এখানে মিথুন লগ্ন দেখানো হয়েছে। মিথুন লগ্নের দ্বাদশে তুঙ্গস্থ রাহু, যে প্রকাশ্য শত্রুর কারক, রাহু তুঙ্গস্থ হয়ে অবস্থান করছে। তো এই তুঙ্গস্থ রাহু কিন্তু আপনার রাশির বিশেষ করে অষ্টমে তার পঞ্চম দৃষ্টি ফেলেছে। দেখুন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অষ্টম গৃহে কিন্তু এই রাহুর পঞ্চম দৃষ্টি, আর অষ্টমে বসে আছে কিন্তু শনি মহারাজ নিজ গৃহে। তো অষ্টম ঘর থেকেও কিন্তু আমাদের নিধন বিচার করা হয়, শত্রুরা কিভাবে আপনাদের ধন সম্পদ লুণ্ঠন করবে বা ভূমি সম্পত্তি লুণ্ঠন করবে, গৃহবাড়ি গ্রাস করবে বা আপনাকে ষড়যন্ত্রে ফেলে দেবে, এটি কিন্তু অষ্টম ঘর থেকে বিচার করা হয়। বিশেষ করে মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা, শত্রু কর্তৃক সম্পত্তি আত্মসাত হওয়া, আপনার গৃহবাড়ি গ্রাস করা, আপনার ব্যবসা বাণিজ্যকে গ্রাস করা, এগুলো কিন্তু এই রাহুর অষ্টমে দৃষ্টি, অর্থাৎ রাহুর যে পঞ্চম দৃষ্টি অষ্টমে পড়েছে,
মিথুন লগ্নের জাতক জাতিকাদের এটি কিন্তু বিশেষ করে শত্রুর উৎপাত, বিশেষ করে প্রকাশ্য শত্রুর উৎপাত 10 গুণ বাড়িয়ে দেবে। তাছাড়া এই রাহু কিন্তু ষষ্ঠে দৃষ্টি ফেলেছে, ষষ্ঠ ঘর থেকে আমরা ব্যাধি পীড়া বিচার করে থাকি, বিশেষ করে শত্রু দ্বারা আমরা শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হব কিনা, সেই আঘাত থেকে আমাদের কোনিক ডিজিজ জন্ম নেবে কিনা। ধরুন একটি শত্রু আপনার মস্তিষ্কে বাড়ি মারলো, তো সেই বাড়ি মারার পরে সেই মস্তিষ্কে সেলাই লাগলো বা আপনি চিকিৎসার মাধ্যমে সুস্থ হলেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে একটি শিরা চেপে গেছে, আপনার নার্ভ দুর্বল হয়ে গেছে এবং মস্তিষ্ক কাঁপে, সেই সঙ্গে আপনার মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে, স্মরণশক্তি দিন দিন লোপ পেয়েছে। অর্থাৎ সারা জীবন কিন্তু আপনার এই এক আঘাতে সারা জীবন মস্তিষ্ক নিয়ে আপনাকে ভুগতে হচ্ছে। এমনকি শত্রু আপনাকে এমন আঘাত করলো যে হয়তো হাত কেটে নিয়ে গেল বা পা কেটে নিয়ে গেল, পায়ের পরে বাড়ি দিল দিয়ে ভেঙে ফেললো, সারা জীবন আপনাকে এই খুঁড়ানুলো হয়ে চলতে হবে, বা শত্রু চোখ তুলে নিল আপনার অন্ধ হয়ে কিন্তু সারা জীবন চলতে হবে। তো এই রাহু কিন্তু ষষ্ঠে দৃষ্টি ফেলেছে, অর্থাৎ এই ষষ্ঠ ভাব কিন্তু আপনাকে শারীরিকভাবে শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকবে। তাছাড়া এই রাহু কিন্তু আবার নবমে দৃষ্টি ফেলেছে। দেখুন রাহুর নবম দৃষ্টি সেটি কন্যা রাশির উপরে, আর কন্যা রাশিতে অবস্থান করছে শুক্র, শুক্র হচ্ছে আপনার পঞ্চম এবং দ্বাদশপতি। তো পঞ্চম এবং দ্বাদশপতি শুক্র কিন্তু এখানে নিঃস্বস্থ হয়েছেন, এই নিঃস্বস্থ শুক্রের সঙ্গে মঙ্গল যুক্ত, মঙ্গল হচ্ছে আপনার ষষ্ঠ এবং আয়পতি, অর্থাৎ শত্রুপতি এবং আয়পতি। তো সেই মঙ্গলের উপর রাহুর নবম দৃষ্টি এবং নিঃস্বস্থ শুক্রের উপরও কিন্তু রাহুর নবম দৃষ্টি। তো এই শুক্র বিশেষ করে গৃহশান্তি বিনষ্ট করবে, শুক্রের পরে রাহুর দৃষ্টি পড়ায়। তো গৃহশান্তি কীভাবে বিনষ্ট করবে? আপনার স্বামী বা স্ত্রীকে দেখা গেল কোনো না কোনোভাবে লাঞ্ছিত করলো, বা আপনার হয়তো স্ত্রীকে তুলে নিয়ে গেল, তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করলো, বা আপনার স্ত্রীকে হয়তো মান অপমান করলো, বা আপনার স্বামীকে ধরে নিয়ে গেল, আপনার সন্তানকে কিডন্যাপ করলো, বা ধরুন আপনার ভাই বোনকে মারলো, ধরলো, আঘাত করলো, বা ভাই বোনকে তুলে নিয়ে আপনার চাঁদা দাবি করলো, যার ফলে গৃহে কিন্তু কান্নার রোল বয়ে গেল, গৃহে অশান্তি তৈরি হলো, আর অশান্তি তৈরি হয়ে কিন্তু আপনার গৃহ দিন দিন অধপতনের দিকে ধাবিত হলো। আপনারা ধার দেনা করে বিভিন্নভাবে সেই আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রীর মানমর্যাদা বাঁচানোর জন্য টাকা পয়সা নিয়ে দিলেন, মামলা মোকদ্দমা করলেন, মামলা মোকদ্দমায় জড়িয়ে গেলেন, এমনকি ভাই বোনকে মুক্ত করার জন্য সেখানেও টাকা পয়সা প্রচুর ঢাললেন, ঢেলে সর্বশেষ কিন্তু শত্রুর আঘাতে জর্জরিত হয়ে আপনারা নিঃস্বরিক্ত হয়ে গেলেন। তাছাড়া সেখানে মঙ্গল ষষ্ঠপতি হিসেবে বসে আছে, রাহু মঙ্গলের দৃষ্টি চরম ভয়ঙ্কর এবং চরম মারক এবং মাঙ্গলিক। তো এক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবন পটুতায় ভরে তুলতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে গোপন কারো আগমন ঘটায়, পরনারী পরপুরুষের প্রতি আক্রমণ ঘটতে পারে, বা আপনাদের কানে বীজ মন্ত্র দিয়ে গোপনভাবে শত্রুতা করে আপনাদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারে, বা ধরুন আপনাদের সন্তান সন্ততিদের বিপথে গমন করতে পারে। আমি কিন্তু আমার এই দীর্ঘ 20 বছরের জ্যোতিষ চর্চায় জগতে দেখেছি যে একেবারে আপন লোক, ভাইয়ের সম্পত্তি লালসায় ভাইয়ের একমাত্র সন্তান, একমাত্র ছেলেকে, মানে কলেজে পড়া ছেলেকে, তাকে হেরোইন, গাঁজা, এমনকি তাকে ইয়াবা খাওয়া শেখানো হচ্ছে, সমস্ত টাকার যোগান দিচ্ছে কিন্তু তার চাচা, অর্থাৎ চাচা টাকার যোগান দিয়ে ছেলেকে পাগল বানিয়ে, নেশাখোর বানিয়ে পথে পথে ঘুরে বেড়ায়, যাতে দুর্ঘটনা টটনা ঘটে যে নেশা করে ঘুরতেছে, এইবার ট্রাক চাপা পড়ে মারা গেছে। অর্থাৎ মারা গেলে ধন সম্পদ সম্পত্তি কিন্তু তার হয়ে যাবে, যেহেতু তার একটি সন্তান, আর বয়স হয়ে গেছে, এখন আর সন্তান হওয়ার সুযোগ নেই, তার অবর্তমানে টোটাল সম্পত্তি এক ভাই পাবে। তো এই যে ধরনের ভাই ভাই শত্রুতা, এমনকি কাছের লোক দ্বারা আপনার সন্তান সন্ততিকে অবাধ্য করা বা সন্তান সন্ততিকে ধ্বংস করে দেওয়া, তার লেখাপড়া ধ্বংস করে দেওয়া, পরিবারকে ধ্বংস করে দেওয়া, এই সকল কিছু কিন্তু শত্রুর উৎপাতে ঘটে থাকে। আর তখন কিন্তু এই আমাদের আর করার কিছু থাকে না। তো এক্ষেত্রে সাধারণত আমি দেখেছি আমার 20 বছরের জ্যোতিষ চর্চার জগতে যে রাহু দৃষ্টি দিয়েছে চতুর্থে মঙ্গল এবং নিঃস্বস্থ শুক্রের উপর। এখানে মঙ্গল এবং শুক্রের প্রতিকার না দিয়ে রাহুর প্রতিকার দেওয়া হচ্ছে, যে রাহুকে শান্ত করার জন্য। আসলে রাহু কি শান্ত হবে? কোনো ক্ষুধার্ত কুকুরকে খাবার দিলে সে শক্তিমান হবে? ক্ষুধার্ত সিংহকে খাবার দিলে সে শক্তি বাড়বে নাকি তার শক্তি কমবে?
তো যখন রাহুর গোমেদ দেওয়া হবে তখন ওই গ্রহ কিন্তু শক্তিশালী হবে, যখন শক্তিশালী হবে অর্থাৎ ক্ষুধার্ত সিংহ যখন মাংস পাবে তখন কিন্তু সে মাংস পেয়ে শক্তিশালী হয়ে তখন সে কিন্তু জাপলে ধরবে, আরও চতুর্দিকে আক্রমণ করার চেষ্টা করবে। তো এই রাহু কিন্তু সে অষ্টমভাবে দৃষ্টি দিয়েছে, ষষ্ঠভাবে দৃষ্টি দিয়েছে এবং চতুর্থভাবে দৃষ্টি দিয়েছে, ইভেন কি আপনার লগ্নের উপর দেহ মনের উপর কিন্তু রাহুর দ্বাদশ দৃষ্টি ফেলেছে। তো দেহ মনকে পর্যন্ত ভেঙে চুরমার করে দিচ্ছে, মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দৈহিক রোগ ব্যাধির প্রবণতা বাড়িয়ে দিচ্ছে। তো আমি সেই ক্ষুধার্ত সিংহকে খাবার দিচ্ছি রাহুর গোমেদ পড়ে। তো এই রাহুর গোমেদ ঢালাওভাবে পড়ছি, পড়ার পরে কিন্তু আরও শত্রুতার চাপ দিন দিন বাড়ছে, বা হিংস্র সেই যে রাহুর যে কুপ্রভাব বা হিংস্র যে সিংহের যে আক্রমণ বা বাঘের আক্রমণ সেই আক্রমণ কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু শত্রুর আক্রোশ থেকে মুক্ত হচ্ছি না। তো এক্ষেত্রে আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো যে প্রতিকার স্বরূপ আপনাদের শনির প্রতিকার করতে হবে, যে শনি যদিও নিজ গৃহে বসে আছে শক্তিশালী হয়ে মকরে এবং সে ভাগ্যপতি, তারপরেও এখানে শনির ইন্দ্রনীলা পড়তে হবে। ইন্দ্রনীলা পড়লে কিন্তু রাহু দমিত হবে। যখন ইন্দ্রনীলা আপনি পরিধান করবেন শনি মহারাজ যখন আরও বেশি শক্তিশালী হবে তখন রাহুর কুপ্রভাবটা কমবে। আর অথবা বিশেষ করে যেহেতু মঙ্গলের উপর রাহুর দৃষ্টি ফেলেছে তো রাহু মঙ্গল এবং শনি একসঙ্গে গাইড হবে হচ্ছে রক্তমুখী নীলা, আর শুক্রটা নিঃস্বস্থ হয়ে আছে যেহেতু শুক্র হচ্ছে পঞ্চম এবং দ্বাদশপতি, তার উপর রাহুর দৃষ্টি পড়েছে তো শুক্রের একটি ডায়মন্ড পরে নিজেকে মজবুত করতে পারেন। ডায়মন্ড হচ্ছে আপনার ধন ঐশ্বর্য ধরে রাখার মালিক, আপনার সুখ শান্তি সমৃদ্ধির মালিক। তো যখন সুখ শান্তি সমৃদ্ধি আর ধন ঐশ্বর্য ধরে রাখবে তখন কিন্তু শত্রুতা যদি থাকে তাহলে আপনার ধন ঐশ্বর্য কীভাবে থাকবে? চুরি ডাকাতি বদমাইশিতে যদি ধন সম্পদ লুণ্ঠন না হতে পারে, শুক্র যদি ভালো থাকে তাহলে এগুলো যদি ধরে রাখতে পারে তাহলে সেই শত্রুরা কিন্তু দূরে পালাবে। এমনকি এই শুক্র যেহেতু আপনার যেমন ধন ঐশ্বর্য ধরে রাখবে তেমনি গৃহ সুখ শান্তি, কর্মের সুখ শান্তি, ব্যবসা বাণিজ্যের সুখ শান্তি, জগতের বুকে যত সুখ শান্তি সমৃদ্ধির জোয়ারে ভাসাবে, তো সেক্ষেত্রে শুক্রের হীরা এবং রক্তমুখী নীলা পরিধান করলে কিন্তু আমরা এই শত্রুর উৎপাত থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। তো কোনো ক্রমে রাহুর প্রতিকার পরে কিন্তু ক্ষুধার্ত সিংহকে খাবার দিবেন না। আর রাহুর প্রতিকার পরে যদি আপনারা মঙ্গলের রক্ত প্রবাল পড়েন, যে মঙ্গল এখানে রাহু দ্বারা দৃষ্ট হয়েছে, তাহলে কিন্তু আরও ধ্বংস হয়ে একেবারে মানবেতর জীবনযাপন করবেন। আমার এই 20-21 বছরের জ্যোতিষ চর্চার জগতে বহু বহু দেখেছি যে যারা গোমেদ রক্ত প্রবাল, গোমেদ চুনি, গোমেদ পান্না, গোমেদ মুক্তা, গোমেদ ক্যাটসাই একসঙ্গে পড়েছেন তাদের উন্নতি হয়েছে, এর সংখ্যা আমি 5% পাইনি। অবনতির সংখ্যা কিন্তু 95% থেকে 98% পেয়েছি। তাই তো প্রতিকারের বেলায় সর্বদা সতর্ক থাকতে হবে যে আমরা যেন দুধ খেয়ে আনারস না খাই, বা আনারস খেয়ে দুধ না খাই, বা দুধের ভিতর গোসনা না ফেলি, বা দুধের ভিতর লেবুর রস দিয়ে কেটে না দিই, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার হাতের দিকে আসব। হাতে দেখুন দুটি গোল চিহ্নিত আছে, একটি রাহুর ক্ষেত্র, একটি কেতুর ক্ষেত্র। রাহুর ক্ষেত্র দেবে প্রকাশ্য শত্রু, যেটা সম্মুখ সমরে শত্রু, মারামারি লাঠালাঠি কাটাকাটি ফৌজদারি মামলা যেগুলোতে হয়, সম্পত্তি আত্মসাত, আমি এখানে পাবো আমি ওখানে পাবো, মাপামাপি জোর জবরদস্ত করে নেবে, এমনকি আপনাকে বিশেষ করে আপনার গৃহে প্রবেশ করে কিন্তু আপনাকে ওই সন্ত্রাসী বানাবে, আপনাকে অস্ত্র ধরিয়ে দেবে, নেশামদ্য জুয়ায় আকৃষ্ট করবে, এগুলো কিন্তু রাহুর কাজ। তো এই রাহুর ক্ষেত্রে যদি কোনো ক্রমে তিল বিন্দু জব জালচিহ্ন থাকে, তিল বিন্দু জব জালচিহ্ন অঙ্কিত থাকে, এমনকি রাহুর ক্ষেত্র নিচু থাকে, ভাঁজ ফেলানো থাকে, কালো থাকে, তাহলে কিন্তু রাহু অশুভ। তো এই অশুভ রাহু কিন্তু আপনার জীবনে এই শত্রুতার প্রবণতা বাড়িয়ে দিতে পারে, বা শত্রুর আক্রোশে জর্জরিত হয়ে যেতে পারেন। বিশেষ করে ভূমি সম্পত্তি নষ্ট হতে পারে, শরীর স্বাস্থ্যের পরে আঘাত আনতে পারে, মারামারিতে আপনি ই হতে পারেন, মামলা মোকদ্দমায় গ্রেপ্তার হতে পারেন, জেল খাটতে হতে পারে, এগুলো কিন্তু আপনার জীবনে ঘটতে পারে। সেই সঙ্গে আমি পূর্বেও বলেছি যে অঙ্গহানি ঘটতে পারে, শত্রুরা মেরে আপনার হাত ভেঙে দিতে পারে, পা ভেঙে দিতে পারে, চোখ তুলে নিতে পারে, এমনকি মস্তিষ্কে আঘাত করে মস্তিষ্ক বিকৃতি ঘটায় দিতে পারে বা মেরেই ফেলতে পারে এই রাহু কিন্তু। আর কেতুর কুপ্রভাব যখন পড়বে তখন কিন্তু গুপ্ত শত্রুর প্রকোপ বাড়বে। বিশেষ করে কেতুর ক্ষেত্রে যদি কোনো তিল থাকে,
এমনকি জব চিহ্ন অঙ্কিত থাকে, ভাগ্যরেখার উপরে কাটাকাটি জাল চিহ্ন থাকে, সেই সঙ্গে ভাগ্যরেখা ভাঙ্গা থাকে, বা কেতুর ক্ষেত্রে আপনার জব চিহ্ন অঙ্কিত থাকে, কোনো অশুভ চিহ্ন যদি থাকে, কেতুর ক্ষেত্র যদি কালসে থাকে, তাহলে কিন্তু গুপ্ত শত্রুর প্রবণতা বৃদ্ধি পাবে। যেমন এই হরোস্কোপে ষষ্ঠের রাহু যেহেতু দ্বাদশে আছে, তো ষষ্ঠে কিন্তু এখানে কেতু আছে, তো ষষ্ঠভাবে কেতু তুঙ্গস্থ হয়ে কিন্তু শত্রুর প্রবণতা বাড়িয়ে দেবে। কেতু যদিও দৃষ্টি নেই, তো ষষ্ঠ ঘর থেকে আমরা কিন্তু ব্যাধি পীড়া বিচার করি, তো শত্রুর আক্রোশে কিন্তু আপনার ওই শরীর স্বাস্থ্যের উপর চরম ব্যাঘাত সৃষ্টি করতে পারে। বিশেষ করে গুপ্ত শত্রুর আঘাতে, ওই যে বললাম যে অমুকের ছেলেকে ঠিক আছে নেশাদ্রব্য ধরিয়ে দাও, বা তাকে অস্ত্র ধরিয়ে দাও, তাকে সন্ত্রাসী বানাও, তাকে গোপন পথে অর্থ সহযোগিতা করে তাকে মানে সন্ত্রাসী করে গড়ে তোলো, তাকে নেশাখোর করে গড়ে তোলো, তাকে অবৈধ অনুচিত কাজে লিপ্ত করাও, তাকে বারবণিতায় গমন করতে শিখাও, এইভাবে কিন্তু আপনাকে তুলে ধরতে পারে। তো এ সকল ব্যাপারে কেতুর অশুভত্ব কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে। অর্থাৎ কেতু যদি অশুভ থাকে, তখন উৎসস্থান থেকে পতন ঘটবে, গুপ্ত শত্রুর আক্রমণ চলবে, গুপ্ত শত্রুর আক্রোশে আপনার জীবন পর্যুদস্ত হতে পারে, চুরি ডাকাতি ছিনতাই বদমাইশে আপনার ধন সম্পদ লুণ্ঠন হতে পারে, নেশামদ্য জুয়ায় আকৃষ্ট হতে পারেন, চর্ম যৌন রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে, গাছের থেকে ঘরের চালের থেকে পড়ে যেতে পারেন, বা কেউ ঠেলে ফেলে দিতে পারে, এমনকি বিশেষ করে আপনার সন্তান সন্ততিদের অবাধ্য করতে পারে গোপন পথ অবলম্বন করে। সেই সঙ্গে আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু গোপন শত্রু প্রবেশ করে দাম্পত্য জীবনকে বিচ্ছেদ করতে পারে, আপনার স্ত্রীর চরিত্র হনন করতে পারে, বা আপনার স্বামীকে বিপথে নিয়ে যেতে পারে। এই সকল শত শত দিকে, অর্থাৎ গোপন দিকে, অন্ধকার জগতের পথের যত রকমের শত্রু আছে, এই শত্রুর সৃষ্টিকারক কিন্তু কেতু। তো এক্ষেত্রে রাহু কেতু ধরুন দুটি গ্রহই খারাপ, এক্ষেত্রে কিন্তু রাহু কেতুর, রাহুর গোমেদ এবং কেতুর ক্যাটসাই, এই দুটি রত্ন কিন্তু একসঙ্গে পরিধান করা যাবে না। কারণ রাহু হচ্ছে সর্বদানবের মস্তক, আর কেতু হচ্ছে লেজ, আর দাড়িপাল্লার এপাশ আর ওপাশ, দুপাশে সমান হারে ভার দিলে দেখবেন ওই দাড়িপাল্লা ভেঙে যাবে। যে তার ধারণ ক্ষমতা আছে 5 কেজি মাপার, আপনি 20 কেজি উঠিয়ে দিলেন, তখন কিন্তু তাকে ভেঙে পড়তে হবে, বা ওই দাড়িপাল্লা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এই দুটি রত্ন একসঙ্গে কখনোই পরিধান করবেন না। তো এক্ষেত্রে আমরা কোনটা বেছে নেব, এটা কিন্তু একটি প্রশ্ন থাকবে। যে বিশেষ করে আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা যদি আশেপাশে অভিজ্ঞ জ্যোতিষ না পান, তো প্রথম আপনারা ক্যাটসাই বেছে নেবেন। ক্যাটসাই কিন্তু উপকার করতে না পারলেও সে ক্ষতি করবে না, কিন্তু রাহুর গোমেদ কিন্তু উপকারের বদৌলতে ক্ষতির পরিমাণ বেশি করতে পারে। আর রাহুর গোমেদের সঙ্গে কিন্তু যখন আপনি পড়বেন, আপনার রবিকে দুর্বল করে দিতে পারে, বুধকে দুর্বল করে দিতে পারে, মঙ্গলকে দুর্বল করে দিতে পারে, চন্দ্রকে দুর্বল করে দিতে পারে, কেতুকে দুর্বল করে দিতে পারে। তো রাহুর গোমেদ পড়ার আগে অবশ্যই অবশ্যই আপনাকে জ্যোতিষীর শরণাপন্ন হতে হবে, অভিজ্ঞ জ্যোতিষের। কোনো রকমে এই ভিডিও দেখে অমনি শত্রুর উৎপাতে জর্জরিত অমনি একটি গোমেদ আঙুলে ঢুকিয়ে দিলেন, এটা কিন্তু কোনো ক্রমেই করা চলবে না। তবে কেতুর ক্যাটসাই পড়তে পারেন, যেটি গুপ্ত শত্রুর হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। আর কেতুর সঙ্গে যেহেতু আপনার এই কেতুর সঙ্গে শুক্র এবং শনির শত্রুতা আছে, তো কেতুর সঙ্গে রত্নের বিশেষ করে কিন্তু শত্রুতা থাকলে, একমাত্র শুক্রের ডায়মন্ডের শত্রুতা আছে বা শনির নীলার শত্রুতা আছে, কিন্তু তারপরেও নীলার সঙ্গে কিন্তু কেতুর ক্যাটসাই পরিধান করা চলে, শুক্রের সাথে কেতুর ক্যাটসাই বা ডায়মন্ডের সঙ্গে কিন্তু ক্যাটসাই পরা যায়। অর্থাৎ গ্রহগত শত্রুতা আছে, কিন্তু রত্নগত কোনো শত্রুতা নেই, কিন্তু রাহুর রত্নের সঙ্গে কিন্তু 5টি রত্নের ঘোর শত্রুতা রয়েছে। তাই তো রাহুর রত্ন পরিধান করার ক্ষেত্রে বা প্রকাশ্য শত্রু দমন করার ক্ষেত্রে আমি আবারও বলবো যে আপনার আশেপাশে অবস্থিত অভিজ্ঞ জ্যোতিষীর শরণাপন্ন হবেন, তানাদের পরামর্শ মোতাবেক, তারপর উত্তম রূপে হাত এবং জন্মছক বিচার বিশ্লেষণ করিয়ে তারপর রাহুর গোমেদ ধারণ করবেন। যদি তাতে অসমর্থ হন, তাহলে ঘরে বসে আপনারা কেতুর ক্যাটসাই পরিধান করতে পারেন, তাতে গুপ্ত প্রকাশ্য দুই প্রকার শত্রুর প্রকোপও একটু হলেও কমবে। আর যদি আপনারা এই ক্যাটসাই পরিধান করতে অসমর্থ হয়ে থাকেন, তাহলে অশ্বগন্ধার মূল, এটা তুলে এনে
পুরুষেরা ডান বাহুতে, নারীরা বাম বাহুতে ধারণ করবেন। দেখবেন কেতুর কুপ্রভাব দূরীভূত হবে, আর রাহুর কুপ্রভাব দূর করবার জন্য শ্বেতচন্দনের মূল, এটাও কালো সুতায় পুরুষেরা ডান বাহুতে, নারীরা বাম বাহুতে ধারণ করবেন। কিন্তু রাহুর গোমেদ পরিধানের ক্ষেত্রে মূল কিন্তু এতটা অন্যান্য গ্রহকে ক্ষতি করবে না, তার উপকারের ক্ষমতা আছে 5% থেকে 10%, তো ক্ষতি করার ক্ষমতা আর কত থাকবে। কিন্তু রত্নের ক্ষেত্রে আমি বারবার বলছি, এটি কিন্তু পেয়েই পরে ফেলবেন না বা ভিডিও দেখেই পরে ফেলবেন না। তো দর্শকবৃন্দ, এটাই কিন্তু আমার আজকের আয়োজন, যে আপনারা শত্রুর আক্রোশে জর্জরিত হয়েছেন, সেই শত্রুর আক্রোশে জর্জরিত আবার যেন ভুল রত্ন পরিধান করে আরও বেশি জর্জরিত না হন, তার জন্যই কিন্তু আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে ভাই বোন আত্মীয় পরিজনদের দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।